বাংলা কিছু ভূতের গল্প নিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন। আজকে আপনাদের জন্য সোনালী বসুর লেখা জমিদার বাড়ির রহস্য। স্যার, এই নিন চাবি। সুব্রত চাবির গোছা এগিয়ে দিল। চাবি নিয়ে রাজশেখর বললেন, তুমি ছাড়া এই বাড়িতে আর কে কে আছে কাজ করা দেখাশোনা করার জন্য? আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকা পালন করছি। চম্পা আর গৌর এই বাড়ি ঝেড়ে পুঁছে গুছিয়ে রাখে। যারা পিকনিকের জন্য আসে চম্পা তাদের রান্নাবান্নাও করে দেয়। তবে রাতে কেউ থাকে না, তাই আমরাও কেউ রাতে থাকি না। সন্ধ্যের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে যাই। আমাদের বাড়ি অবশ্য খুব দূরে নয়, এই বাড়ির বাউন্ডারির ঠিক বাইরেই কিছু ঘর আছে, সেখানেই থাকি। আসলে বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন তিনি এই ব্যবস্থাই করেছিলেন। ঠিক আছে, তোমাকে ডাকলে যাতে পাওয়া যায় তার কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে স্যার। যে ঘরে আপনারা শোবেন সেই ঘরে একটা দড়ি ঝুলতে দেখবেন, সেটা টানলে আমার ঘরের ঘণ্টাটা বেজে উঠবে আর আমি জানতে পারবো আপনারা ডাকছেন। তুমি তো আমাকে সেই আদ্যিকালের গল্প শোনাচ্ছ, তোমার মোবাইল নেই? হ্যাঁ আছে স্যার। তবে বুঝতেই তো পারছেন, গ্রামাঞ্চল তো সন্ধ্যার পর ভালোভাবে টাওয়ার কানেকশন পাওয়া যায় না। ও ঠিক আছে, তা তুমি কি এখনই চলে যাবে? তা কেন স্যার। ও আপনারা রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকে দিয়ে বানিয়ে ঘণ্টাখানেক পরে এসে পৌঁছে দিয়ে যাব। রাজ ওর বন্ধু অনিমেষের দিকে তাকিয়ে বললেন, কিরে রাতে কি খাবি? এরকম ব্যাপার জানলে খাবার কিনেই নিয়ে আসতাম আসার পথে। অনি বললেন, আরে অত চিন্তা কিসের, ও তো বলছে রান্না করিয়ে দিয়ে যাবে। বেশি আর কি লুচি আর পাঁঠার কষা মাংস আর একটু গা গরম করার পানীয় জল। তারপর সুব্রতর দিকে তাকিয়ে বলল, হবে তো সুব্রত? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসব। ঠিক আছে তাহলে এসো, আমরা একটু ঘুরে দেখি বাড়িটা কেমন, আর যে ঘরে শোবো তা কেমন সাজিয়ে গুছিয়ে রেখেছ একটু দেখি। সুব্রত চলে যাওয়ার পর রাজ আর অনি নিচে ড্রয়িং রুম থেকে পায়ে পায়ে উঠে আসে দোতলায়। পুরনো দিনের জমিদারদের বাড়ি গঙ্গার পাড়ে। এককালে নাকি জমিদাররা এখানে থাকত, তারপর কোন এক পুরুষ শহরের দিকে বাড়ি করে ওখানে সপরিবারে চলে যান, তারপর থেকে বাড়িটা পড়েই ছিল। বর্তমানে বাড়ির মালিক বাড়িটা ভাড়া দিচ্ছেন পিকনিক করার জন্য, এত বড় বাড়ি দেখাশোনা করে রাখার খরচ প্রচুর, বাড়ি ভাড়া দিলে কিছু টাকা তো উঠে আসে। তাই এই ব্যবস্থা, বাড়ির ভেতরে পা দেওয়ার পর ওদের দুজনেরই মনে হচ্ছিল যেন সত্যি জমিদার আমলে এসে উপস্থিত হয়েছেন। ওদের ঘরে এসে উপস্থিত হলেন ওরা। বেশ উঁচু রাজকীয় খাটে শুভ্র সফেন বিছানা পাতা, তার সাথে বালিশ কোল বালিশ সব আছে, ঝাড়বাতিটাও জ্বলছে, এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। পাখার সুইচ দিতে পাখা বেশ জোরে জোরে ঘুরতে শুরু করল। ওরা ঘরের লাগোয়া বাথরুমে এক এক করে ফ্রেশ হয়ে এলো। তারপর রাজ দোতলার লাগোয়া বারান্দার দিকে এগিয়ে গিয়ে হাত দিয়ে দরজার ছিটকিনি খুললেন, কিন্তু দরজাটা খুলল না। বেশ চাপ দিতে হলো ওটাকে ঠেলে খুলতে। অবশ্য দরজা খুলে যেতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এলো ঘরে। ততক্ষণে বাথরুম থেকে অনিও বেরিয়ে এসেছে, বলল, রাজ তোমার জন্য নিজেকে একদিনের জন্য জমিদার বাড়ির সদস্য মনে হচ্ছে। রাজ হাসলেন, তবে বলো, তুমি তো ভাই আসতেই চাইছিলে না, তখন কি আর বুঝেছি এত সুখ কপালে নাচছে। হঠাৎ দরজায় এসে উপস্থিত হল সুব্রত, বলল, স্যার আপনাদের খাবার নিয়ে এসেছি, নিচে ডাইনিংয়ে খাবেন না এখানে দিয়ে যাব। না না, ডাইনিংয়ে বসেই খাবো, ঘরে বিছানায় বসে কি খাওয়া যায়, বলে সুব্রত ঘরে এসে জানলার দিকে খেয়াল করল আর জিজ্ঞাসা করল, জানলাটা কে খুলেছে? রাজ বলল, আমি। ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যাবে তাই খুলে দিয়েছি, সুব্রত আর কোনো কথা না তুলে বলল, তাহলে আসুন নিচে, আমি খাবার বেড়ে দিচ্ছি। নিচে ডাইনিংয়ে এসে ওদের চক্ষু ছানা পড়া, যা বিশাল এক ডাইনিং টেবিল পাতা, মনে হয় একসাথে জনা 30 লোক বসে খেতে পারবেন। তবে অত লোক এখন না খেলেও টেবিল কিন্তু আগের আমলের মতোই সাজানো। ওরা দুজন এসে মুখোমুখি বসতেই সুব্রত খুব সুন্দর করে সব সাজিয়ে দিল। খাওয়া শেষ করে উঠতেই ও বলল, আপনারা হাত ধুয়ে বসার ঘরে আসুন, আপনাদের পানীয় ঢেলে দিচ্ছি। দুজনে এসে বসতে সুব্রত পরিমাণ মতো সব মিলিয়ে গ্লাস এগিয়ে দিল দুজনের দিকে। রাজ বললেন, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক করেছ আমাদের জন্য, আর থাকতে হবে না, রাত তো অনেক হলো, এবার তুমি এসো, দরকার পড়লে তোমাকে পাবো তো? হ্যাঁ স্যার পাবেন, আমি আসি তাহলে।
শুভরাত্রি বলে চলে গেল সুব্রত। ওরা একটু করে গ্লাসে চুমুক দিচ্ছেন আর গল্প করছেন। হঠাৎ অনি বললেন, বুঝলে রাজ সব ব্যবস্থা যখন করলে তখন জমিদারের নাচঘরের বাইজির ব্যবস্থাও করতে আরও আনন্দ পেতাম। কোনদিন তো সামনে থেকে ওসব দেখার সুযোগ ঘটল না। হুম, এটা বেশ বলেছ, কিন্তু আগে বললে হতো, এখন আর কি হবে? সুব্রতকে বললেই হতো। ও কি এত তাড়াতাড়ি এর ব্যবস্থা করতে পারত মনে হয় না? আহা, ওই চম্পা নাকে ওই আসতে পারত আমাদের মনোরঞ্জন করতে। এই গল্পের মাঝেই হঠাৎ ঘরের আলো নিভে গেল। রাজ বললেন, যা লোডশেডিং হয়েছে, এরকম বাড়িতে আলো চলে গেলে কেমন যেন অনুভূতি হয়, কি তোমার ভয় করছে নাকি? কথার মাঝে কিসের যেন শব্দ হলো ঘরের মধ্যে। অনিমেষ জিজ্ঞেস করল, কিসের শব্দ ওটা, কোথায় শব্দ? তুমি শুনতে পাচ্ছ না, কিন্তু আমি যে পাচ্ছি ঘুঙুরের শব্দ, কোথায়? ওই শোনো, এবার রাজও শুনতে পেলেন। অন্ধকারের মধ্যে দুজনেই এদিক ওদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন শব্দের উৎস কোথায়। খানিকক্ষণ অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্ধকার যেন চোখে শয়ে এলো, তখন দুজনেই দেখতে পেলেন এক সাদা পোশাক পরা মহিলা সিঁড়ি বেয়ে নিচে আসছে, আর ওর নামার তালে তালে নূপুরের আওয়াজ হচ্ছে। দুজনেই চমকে উঠলেন। সুব্রত তো বলেছিল এ বাড়িতে কেউ থাকে না, তাহলে এই মহিলা এলো কোথা থেকে? মহিলা এগিয়ে এলো কাছে। রাজ ভয়কে পাত্তা না দিয়ে জিজ্ঞেস করল, কে আপনি? কিন্তু প্রশ্ন করতে করতেই টের পেল, কেঁপে উঠল মহিলার হাসি। সে কি তোমরা নর্তকীকে আহ্বান করলে আর এখন চিনতে পারছো না? তোমাকে কে ডাকলো? আমরা তো ডাকিনি। দেখেছো তো, তা কি নাচ দেখবে, কত্থক নাকি আধুনিক কিছু? রাজ বলল, তুমি যাও, তোমায় আমরা ডাকিনি। এখন ডাকুনি, কিন্তু তখন তো দেখেছিলে, আর আমি আমার শিশু সন্তানকে ছেড়ে আসতে চাইনি বলে জোর করে ধরে এনেছিলে, আর যাতে ভবিষ্যতেও একই সন্তানের দোহাই না দিতে পারি তাই ওকে মেরেই দিলে। কি সব বলছো আজগুবি কথা, আমরা তোমাকে চিনি না। চেনো চেনো, তোমাদের রক্তে আছে নারীদের নিয়ে ফুর্তি করা, বদমাইশি করা, আর তোমাদের কথাম তো না চললে তাদের পৃথিবী থেকেই হাফিজ করে দেওয়া। সেই দূষিত রক্ত এখনো শরীরে বয়েই চলেছে, তাই তো এতদিন পরেও এ বাড়িতে এসেই নর্তকীর কথা মনে পড়ল। সেবার ক্ষমতার অভাবে প্রতিশোধ নিতে পারিনি, এবার তো ছাড়া যায় না। বলেই দুটো হাত এগিয়ে গেল দুজনের গলা লক্ষ্য করে। এতটাই আকস্মিক আর এত তাড়াতাড়ি ঘটল সবকিছু যে ওরা পালানোরও সুযোগ পেল না। সুব্রত সুব্রত করে আওয়াজ তুলতে চেষ্টা করেছিলেন রাজ, কিন্তু গলায় স্বর ফুটল না। ওদিকে আঙ্গুলের চাপ বেড়ে চলল গলার ওপর, দুহাত ধরেও ছাড়ানো গেল না। অনি আর রাজ দুজনের কথাই আটকে গেল, দুজনেই গো গো করতে লাগল, কিন্তু গলার ওপর চেপে বসা হাত দুটোকে ছাড়াতে পারল না। খানিক পরে দুজনেই গড়িয়ে পড়ল মাটিতে। কিছুদিন পরে পুলিশ এসে উদ্ধার করল পচে গলে যাওয়া দুটি দেহ। অফিসার শুধু ভাবলেন, এরা এখানে এলেন কিভাবে? এখানে তো কোনো আসার পারমিশন ছিল, এটি একটি রহস্য থেকে গেল। পুলিশ ব্যাপারটি নিশ্চিত করেছেন যে এটি কোনো মানুষের কাজ না, আর জানা গেছে কিছু গ্রামের লোকজনের মুখে আজও নাকি শুনতে পাই নূপুরের আওয়াজ। আজকের গল্পটি এতটুকু। যদি আমাদের গল্প ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, সাথে থাকবেন সৌরভ রাজপুত চ্যানেলে, যুক্ত থাকবেন।